আসসালামু আলাইকুম। মাওয়া ফেরিঘাট থেকে আমাদের আজকের ভিডিও। আপনারা জানেন যে পদ্মা সেতু হবার আগে মাওয়া ফেরিঘাট দিয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গাড়ি যেত, আর পদ্মা সেতু হওয়ার কারণে এখন মাওয়া ফেরিঘাট দিয়ে গাড়ি যায় না, সরাসরি পদ্মা সেতুর উপর দিয়ে পারাপার হয়ে চলে যায়, যার ফলে মাওয়া ফেরিঘাটের দাম অনেকটা কমে গেছে, যাত্রীদের ভিড় বা মানুষের ভিড় কমে গেছে। মাওয়া ফেরিঘাটে প্রায় 100 মতো রেস্টুরেন্ট আছে, যেখানে আপনারা অনেকেই খেয়েছেন, অনেকেই খাননি, অনেকেই ভাবছেন যে যাবেন মাওয়া ফেরিঘাটে গিয়ে পদ্মার ঐতিহ্যবাহী ইলিশ ভাজি খাবেন। মাওয়া ফেরিঘাটে যে রেস্টুরেন্টগুলো আছে সেখানে পদ্মার ঐতিহ্যবাহী ইলিশ ভাজি খেলে অনেক স্বাদ লাগে, যা একবার খেয়েছেন যারা তারাই বলতে পারবেন। তাই আমরাও গিয়েছিলাম মাওয়া ফেরিঘাটে, যেখান থেকে পদ্মার ইলিশ ভাজি খেয়ে ইলিশ ভাজির স্বাদটা উপভোগ করবো, আর আপনাদেরকে জানাবো যে কেমন হয়েছে। আমাদের কাছে পদ্মার ইলিশ ভাজিটি মাওয়া ফেরিঘাটে যখন আমরা খেয়েছিলাম ভালো লেগেছে। ডিমওয়ালা ইলিশের মজা বা স্বাদটা আলাদা, এবং মাছের লেঙুর দিয়ে বা লেজ দিয়ে চাটনি করা হয় এবং চাটনি অনেক স্বাদের। তো আমরা খেয়েছি, ভালো লেগেছে। আর মাওয়া ফেরিঘাট থেকে ছোট্ট একটি দৃশ্য আপনাদের জন্য তৈরি করেছি, যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারাও যেতে পারেন পদ্মার সেই মাওয়া ফেরিঘাটে, যেখানে গেলে আপনি আপনার পছন্দের পদ্মার ইলিশ ভাজি খেতে পারবেন, এবং অনেক সুন্দর গ্রামের পরিবেশে মনোমুগ্ধকর রাস্তাঘাট, গ্রাম অঞ্চল এবং পদ্মা আপনি ঘুরে আসতে পারেন। ভালো থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সবসময় বাস্তবতা নিয়ে ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের বাস্তব ভিডিওগুলো উপভোগ করুন। আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আপনাদের জন্য এভাবে সুন্দর সুন্দর ভিডিও উপস্থাপন করার চেষ্টা করি। সাথে থাকুন আর উপভোগ করুন।